আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি দেখাবো আমাদের বাড়িতে কি কি ফল পাকড়া গাছ আছে। আমাদের বাড়িতে প্রায় 4-5টা কাঁঠাল গাছ আছে। দেখেন, একটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে, এই অনেক দূর পর্যন্ত কাঁঠাল ধরছে। এই গাছটা প্রায় 20-25টা কাঁঠাল ধরছে, দেখেন। এরপর আমি আমাদের আরেকটা গাছে নিয়ে যেতেছি। একটা গাছ, এটা হলো হাজারি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে, দেখেন। এটা অনেক সুন্দর সুন্দর, দেখেন, মাটির মধ্যে ঝুলে গেছে কাঁঠাল, দেখেন। এখানে আর অনেক প্রচুর কাঁঠাল ধরছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। আর দেখেন, এটারও অনেক কাঁঠাল গাছ। আমাদের বাড়ির কাঁঠাল গাছ, ওই একটা কাঁঠাল গাছ, এই আমাদের বাড়ির আম গাছ, একটা ডাব গাছ আছে, এবং এই লিচু গাছ। এবার তো প্রচুর পরিমাণ লিচু ধরছিল, লিচু শেষ হয়ে গেছে লিচু সিজন। ওই আমাদের আম গাছ, এবার এই গাছটা নতুন আম ধরছে, একটা আম গাছ। এই বছরই এই গাছটা আম ধরে নাই। ওই আরেকটা আম গাছ, এই জামরুল গাছ, কাঁঠাল গাছ, দেখেন। এটা মাটির নিচে একটা কাঁঠাল হয়েছিল, এই কাঁঠালটা গত করে পরে উঠানো হয়েছে উপরে। এখন এটাকে মাটির সাথে রেখে দিয়েছি, দেখেন। এবং আমাদের বাড়ির ডাব গাছ, দেখেন, ডাব ধরছে একবার ছোট প্রচুর পরিমাণ, এরপর আমাদের বাড়ির, আমাদের ভাষায় বলা হয় জাম্বুরা। আপনাদের ভাষায় কী বলে সকলে বলবেন কমেন্টে, দেখেন। এবছর একটু কম ফল আছে। আমাদের বাড়ির ছোট্ট একটা কাঁঠাল গাছ, দেখেন, এই গাছও এই বছর নতুন 2টা কাঁঠাল হয়েছে। একটা আম গাছ, এই আম গাছটা এবার এটা নতুন আম হয়েছে, দেখেন। আমাদের বাড়ির আরেকটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা বয়স অনেক, এবার মাত্র 3টা কাঁঠাল হয়েছে, 4টা কাঁঠাল হয়েছে, দেখেন। এবং আমাদের বাড়িতে একটা আম গাছ, এই আম গাছটা হলো অনেক আম ধরে, কিন্তু এবার ধরছে, খাওয়া শেষ। এই পর্যন্তই আমার ভিডিও শেষ। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ, এবং যারা ইউটিউবে দেখছেন সকলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো।